আমি অনেকেই আমাকে কাছে জানতে চান রিং আইডি কি হবে এবং অন্য প্রতিষ্ঠানগুলোর কি হবে, বিশেষ করে একটা বড় আপনার ইয়ে আছে যে ই অরেঞ্জের কথা। তো এখানে আমি স্পষ্ট করে বলি, রিং আইডির বিষয়ে এখনো তারা যে যোগাযোগ করেছে সেই যোগাযোগের প্রেক্ষিতে আমি আসলে আপনাদের জানানোর মতো কোনো আপডেট দিতে পারছি না, কারণ রিং আইডির বিষয়টা আরো একটু জটিল, কারণ এটা কিন্তু কোনো ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে তারা এই বিজনেসটা করেনি, সেটা টোটালি ডিফারেন্ট মডেলে। তাই সেখানে আমাদেরকে যদি তারা এইভাবে যোগাযোগ করে যদি কনক্রিট কোনো সিদ্ধান্ত দেয় তখন আমরা এই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু টাকাটা অনেকদিন ধরে আটকা আছে, সেই গ্রাহকদের আমরা তথ্য অনুযায়ী আমরা আমাদের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে পেমেন্ট গেটওয়ে যারা আছে SSL বা ফস্টার তারা এটি টালি করে টাকা ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু দেখা গেল যে অনেকেই আমি যোগাযোগের চেষ্টা করেছে এবং তারা আসলে তাদের কার্যক্রমগুলোকে ওইভাবে তারা এগিয়ে নিচ্ছে না, অর্থাৎ তারা এখনও ভাবছে যে তারা হয়তো কি সিদ্ধান্ত নেবে। তো সেখানে আমি স্পষ্ট করতে চাই, আমি যে 30 মার্চ যে সময়টা আমরা দিয়েছি এই মার্চের মধ্যে যারা যোগাযোগ করবে, যারা বিজনেস আবার ফিরে আসতে চায় অথবা যারা এই টাকাগুলো ফেরত দিয়ে গ্রাহকদের থেকে দেনামুক্ত হতে চায় তাদেরকে আমরা সুযোগ দেব এবং দিচ্ছি। কিন্তু এরপরেও যদি কেউ এখানে যদি রেসপন্স না করে তাহলে যেটা হবে সেটি গ্রাহকদের এই টাকা ফেরত না দেওয়ার কারণে তারা কিন্তু গুরুতর যে অপরাধ করেছে সেই অপরাধ অনুযায়ী আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে বলবো, যে তারা যদি বাংলাদেশে কোথাও লুকিয়ে থাকে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এখানে একটা প্রশ্ন আসছে, আমি গতকালকে ই কমার্স কাস্টমার্স অ্যাসোসিয়েশনের একটি আলোচনা অনুষ্ঠান আজকে সকালে শুনলাম, সেই জন্য সেটি হলো যে অনেকে বলছে যে পেমেন্ট গেটওয়েতে যে টাকাটা সেটা হয়তো ফেরত দেওয়া হবে, কিন্তু এই সব প্রতিষ্ঠান তারা অনেক চাতুরতা করে তারা কিন্তু কিছু টাকা আপনার বেশ কিছু টাকা তারা তাদের নিজের অ্যাকাউন্টে নিয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা আছে। সেই অ্যাকাউন্টে যদি সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ না হয়ে থাকে তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু তারা তুলে নিয়ে গেছে, সেখানে কিন্তু বিষয়টা আরও জটিল অবস্থায় আছে। তবে অ্যাকাউন্টে যদি ফ্রিজ অবস্থায় কোনো টাকা থেকে থাকে তাহলেও যে এই টাকা গ্রাহকদের ফেরত দেওয়া যাবে না তা নয়। আমরা ইতিমধ্যে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি, প্রথমে আমরা পেমেন্ট গেটওয়ের টাকাটা ফেরত দেবো এবং অ্যাকাউন্টে যদি ফ্রিজ অবস্থায় যদি টাকা থেকে থাকে এবং গ্রাহকদের প্রচুর টাকা ওখানেও আটকা আছে তাহলে যেটা আমরা অ্যারেঞ্জ করবো যে আসলে ওই অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু ওই কোম্পানির MD বা CEO, সেখানে আমরা ডিফ্রিজ করে দিলে তারা এই টাকাটা তুলে নিয়ে যাবে। এই কারণে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ ব্যাংকের সাথে সেটা হলো যে আমাদের ওই তালিকাটা যদি পাই, অর্থাৎ ওই প্রতিষ্ঠান থেকে যদি আমাদের তালিকা দেয় কাদের কাদের টাকা আটকা আছে, তাহলে আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা কনসার্ন যে ব্যাংক আছে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা ওই একটা অ্যারেঞ্জমেন্ট করব যে ওই অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে কীভাবে টাকা চলে যায় সেই ইনস্ট্রাকশন দেওয়া হবে। এই বিষয়টি আমি মূলত ক্লিয়ার করতে চাই। তবে এখন আমি বলবো যে আমি ইতিমধ্যে ইক্যাব এবং আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় তারা কাজ করছে যে এখনও যারা যোগাযোগ করেনি, বিশেষ করে 24টি প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে 10 থেকে 11টি বা 12টি, বাকিরা যারা যোগাযোগ করেনি সেই তালিকাটা আমি চেয়েছি এবং গতকালকে আমরা টাকা ফেরত দেওয়ার সময় থলে এবং বুমবুমের টাকা ফেরত দেওয়ার সময় আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি ওই তালিকাটা আমরা দিয়ে তারা কোথায় আত্মগোপন করে আছে সেটা তাদেরকে আমরা ট্র্যাক করছি। আর হলো আপনাদের যারা গ্রাহক তাদেরকেও অনুরোধ করব আপনারাও তাদের তালিকা দেন। আমাদের এখানে যে ই কমার্স কাস্টমার্স অ্যাসোসিয়েশন আছে জুবায়ের এবং আমাদের ই ক্যাবের আমাদের শোভন আছে এবং আমার ডেপুটি সেক্রেটারি সাইদ, তাদের কাছে অন্তত যারা যেসব প্রতিষ্ঠান আমি